সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন ডিপিআরসির পক্ষ থেকে, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটা পেশেন্টের ইন্টারভিউ নিচ্ছি। আমাদের সামনে আছেন রুজিনা আক্তার এবং তার স্বামী আছেন আমাদের এখানে। তো ইনি আমাদের দীর্ঘদিন থেকে আমাদের এখানে ভর্তি ছিলেন, 8 দিনের মতো এখানে ভর্তি ছিলেন। আমরা এখন জানবো তার কাছ থেকে তিনি আসলে তার যে সমস্যাগুলো ছিল, তার যে প্রবলেমগুলো ছিল, আমরা তার নিজের মুখ থেকে আমরা শুনবো। তিনি সুদূর কুমিল্লা থেকে এসেছেন আমাদের এখানে। তো আমরা তার সঙ্গে পরিচয় হই এবং আমরা জানবো তার কী কী প্রবলেম ছিল আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে জানতে চাবো আপনার নামটা একটু প্লিজ। রুজিনা আক্তার। রুজিনা আক্তার, আচ্ছা আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে এসেছেন, এক্স্যাক্টলি আপনি কি মানে জব করেন নাকি মানে গৃহিণী আর কি? গৃহিণী। গৃহিণী আর কি, আচ্ছা আচ্ছা। আপনার যে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এটাকে পিএলআইডি বলা হয়, দীর্ঘদিন ধরে আপনার একটা পিএলআইডি ছিল। আচ্ছা, কতদিন থেকে আপনার এই প্রবলেমটা ছিল? মাজা ব্যথা অনেকদিন যাবত, তবে হাঁটু ব্যথাটা ইদানিং কি মাসিকের মতো নেই। আচ্ছা 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 আচ্ছা, এই সমস্যার কারণে আপনি নিশ্চয়ই অবশ্যই অনেক জায়গায় গিয়েছেন বা কি কি প্রবলেম হয়েছিল, তাই না? মাজা ব্যথার জন্য গেছি, কিন্তু হাঁটু ব্যথার জন্য যাইনি, জাস্ট ওষুধ খেয়েছি। আচ্ছা, মাজা ব্যথার জন্য আপনি কোথায় গিয়েছিলেন আপনি ফার্স্টে? আপনি যেটা কুমিল্লাতে, কুমিল্লাতে গেছেন, কি বলেছিল আপনাকে ডক্টর? বলছিল এখানে হাড় ক্ষয় গেছে মাজা ব্যথার জন্য, হাঁটু ব্যথার জন্য তো যাইনি, হঠাৎ হয়েছে হাঁটু ব্যথার জন্য। আচ্ছা আচ্ছা, আপনাকে বলেছিল হাড় ক্ষয় গিয়েছিল আর কি। তো বলেনি যে আপনার মানে হাড় মানে রগের মধ্যে চাপ দিয়েছিল, এই কথা কি বলেছিল? না না, বলেনি, হাড় ক্ষয়ের কথা বলছি। আচ্ছা আচ্ছা, তো দীর্ঘদিন ধরে আপনি চিকিৎসা নিয়ে আসতেছিলেন, কিন্তু তারপর কি রেজাল্ট হলো, আপনি কি সুস্থ হয়েছেন বা এরকম? হ্যাঁ, এখন আল্লাহ। না না, আমি বলছি আপনি যখন আপনি শফিউল্লাহ স্যারের এখানে আসার আগে যে ডক্টরের মানে ট্রিটমেন্ট ছিল, না 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 না, তখন আপনি সুস্থ হননি। আচ্ছা, আপনি যে শফিউল্লাহ স্যারের এখানে আসলেন, আপনি স্যারের ঠিকানা কিভাবে পেলেন বা কি? ইউটিউব থেকে। ইউটিউব দেখে আপনি স্যারের এখানে আসছেন? আচ্ছা, যেদিন আপনি স্যারের এখানে আসলেন প্রথম, যেদিন স্যারের সঙ্গে আপনার দেখা হলো, স্যার আপনাকে কি বলেছিল আপনাকে, মানে আপনার সমস্যার কথা মানে কি বলেছিল আপনাকে? বলছে যে হাড় পাক হয়ে গেছে, মানে মাজা ব্যথা, তারপরে হাঁটুর ক্ষয় হয়ে গেছে, রগে ছাপ খেয়ে গেছে। জি, এটাকে পিএলআইডি বলা হয় আর কি। এটার জন্য স্যার আপনাদেরকে ভর্তি দিয়েছিল, 12 দিনের জন্য ভর্তি দিয়েছিল। তো 12 দিনের জন্য স্যারের কথা অনুযায়ী আপনারা ভর্তি হয়েছিলেন, আজকে আপনাদের 8 দিন। তখন হই নাই, ভর্তি চলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, পরে এসে ভর্তি হয়েছিল আর কি। তখন তো টাকা পয়সা আর্থিক। আচ্ছা, পরে প্রিপারেশন নিয়ে আপনারা আসলেন যে না অবশ্যই ভর্তি হওয়া উচিত আপনাদের, ব্যথা মানে তীব্রতা বেশি বাড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো ভর্তি হওয়ার পর আজকে যেদিন আপনি ভর্তি হননি বা দীর্ঘদিন থেকে আপনি কমর ব্যথায় ভুগছেন, তারপর হাঁটু ব্যথায় ভুগছেন, তো আপনি যেদিন ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর আজকে 8 দিন কমপ্লিট হলো, আপনি আপনি চলে যাচ্ছেন, আর যাওয়াটা অস্বাভাবিক কিছু না, যেহেতু সামনে পবিত্র রমজান মাস, পবিত্র ঈদুল ফিতর আসছে। তো অবশ্যই 8 দিন কমপ্লিট করার পর আজকে আপনার অনুভূতি কীরকম, সেই যে ব্যথাময় জীবন যেখানে আপনার কাজকর্ম দৈনন্দিন জীবনে আপনার যে কষ্টগুলো হয়েছিল, তো সে ব্যাপারে কাইন্ডলি একটু আমাদেরকে বলবেন, আজকে আপনি কেমন অনুভব করছেন, যে আপনি কেমন আছেন? আজকে ভালোই আছি, আল্লাহর রহমতে, এই জন্য তো যাচ্ছি একটু। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর বেসিক্যালি হচ্ছে আপনি যাচ্ছেন, আমরাও চাই আপনি সুস্থ থাকেন, স্যার যে নিয়মকানুনগুলো বলেছে সেগুলো মেনে চলেন। আমরা একটু আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তার কাছ থেকে আমরা একটু অভিজ্ঞতা নিব, তিনি অনেক জায়গায় আপনাকে নিয়ে গেছেন, পরিশেষে আমাদের স্যারের এখানে আসছেন, ঠিক আছে? আমরা একটু আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলবো। আমরা একটু পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়ের নামটা একটু প্লিজ। জসীমউদ্দিন ভাই, তো আপনি তো সুদূর কুমিল্লা থেকে আপনার ওয়াইফকে নিয়ে আমাদের ডিপিআরসি হসপিটালে শফিউল্লাহ স্যারের এখানে আসছেন, তো আপনার ওয়াইফ যখন শুরুর থেকে যে এই প্রবলেমটাতে সম্মুখীন হয়েছে, আপনার যে অসুস্থতা উনি দীর্ঘদিন থেকে ভুগছে, এটার জন্য তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, তো আপনি কি মনে করে শফিউল্লাহ স্যারের এখানে আসলেন যে আসলে এখানে যাওয়া উচিত? আমি শফিউল্লাহ স্যারকে আমি আসলে চিনি না। আচ্ছা, আমি বাইরে ছিলাম। জি, ঠিক আছে, দেশের বাইরে ছিলেন? দেশের বাইরে। কোন দেশে ছিলেন? আমি সৌদি আরব। আচ্ছা আচ্ছা, তবে দেশের বাইরে মানে হ্যাঁ, তো অনেকদিনই অসুস্থ, মানে মানে মাজা আনিয়া, হেয়ার কোমরে এই সমস্যা, হেয়ার মানিয়া, হঠাৎ করে আসে না। আমি সুরিদে আসি আজকে প্রায় 4 মাস হয়ে গেছে। জি,
হ্যাঁ আছে না, বাস আঁটু মাঝে আঁটুর মধ্যে আছে না, প্রচণ্ড ব্যথা। আর এই ব্যথাটা করলে মানে হ্যাঁ প্রচণ্ড কান্দাকাটি, মানে কান্নাকাটি করতো আর কি, ব্যথা উঠতো আর কি। তার মাঝখান দিয়ে আছে না, বা সে বললো যে আমি যদি চিকিৎসা করি সফল্য প্রধানের কাছে আমি চিকিৎসা করবো। আচ্ছা আচ্ছা, লাস্ট আসলে আমি তো সব দিক দিয়ে আমি চিকিৎসা করে দেখলাম কোনো উপকার আসলো না। তাই আমি বলছিলাম যে কুমিল্লা আরও একটা ভালো ডাক্তার দেখা হয়ে গেছে, সে ইয়ে করে নেই। কামাল আসল কুমিল্লা হেয়ার কোচে মনে হয় চিকিৎসা করছে, অনেক ডাক্তারকে যায় চিকিৎসা। আমি তো বাইরে থাকার পরে এরকম আমার প্রায় দুই বছর প্রায় 1.5-2 লক্ষ টাকা আসে না, আমার খুব ক্ষতি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরপর আমারও শারীরিক অবস্থা, আমার স্বাস্থ্য খারাপ। আমি আছেন সৌদি আরবে, আছি স্বাস্থ্য খারাপ নেই, আমার হার্টের সমস্যা ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমার হলো ডায়াবেটিস ঠিক আছে, এইগুলো নিয়ে আসেন এই। তাই আমি বললাম ঠিক আছে, কারণ ঘরের পরিবার যদি ঠিক থাকে সবই ঠিক থাকে, সব কিছুই ঠিক থাকে। আমি যদি চলে যাই ঠিক আছে নি, কথার কথা ঠিক আছে নি, একটা তো যে কোনো পরিবার একটা মেজারমেন্ট লাগবে, কারণ বাচ্চা কাচ্চা আছে না মানে দেখার মতো। তো এরপর আমি চিন্তা করলাম এক টাকা যাক আর যেটাই যাক ঠিক আছে নি। হ্যাঁ, একজন বলছে যে ওই স্যারের কাছে যাই চিকিৎসা করবে, কতটুকু ভালো কতটুকু খারাপ এটা আল্লাহ পাক জানে ঠিক আছে, সে করুক ঠিক আছে নি। তাই বলে ঠিক আছে করো, মানে একটা বিশ্বাস ছিল একটা স্যারের প্রতি দেখানোর একটা বিশ্বাস ছিল। আর রোগ তো ভালোর মালিক হলো, এক বছর আগে থেকে আমার এটা ইচ্ছা, এই রোগ তো ভালোর মালিক হলো আল্লাহ। আমি তো আমার রোগ তো আছে না মানে ভালোর মালিক আল্লাহ। জি অবশ্যই, ঠিক আছে নি, কুশিলা করার মানে কে? জি একজন এই হতে আসে না এটা করছে, হ্যাঁ তো রোগে অনেক রোগে আসে না। তো আজকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে এসেছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন না, আপনি আপনার ওয়াইফের কথা শুনে শকিল প্রধান স্যারের কাছে এসেছেন, যদিও বা আপনি অনেক চেষ্টা করেছিলেন যে আসলে অন্য কোনো ডক্টরের মাধ্যমে অন্য সুস্থতার ব্যাপারে, কিন্তু পরবর্তীতে আপনার ওয়াইফের কাছে আপনি হেরে গেলেন যে আসলে শকিল প্রধান স্যারের কাছে যাওয়া উচিত। তো আপনি আজকে আসলেন, আপনিও দীর্ঘদিন ধরে আপনার ওয়াইফের সঙ্গে ছিলেন, এখানে ভর্তি ছিলেন। তো আমাদের হসপিটালের সেবা ক্লাস হচ্ছে, আপনি আজকে আপনার ওয়াইফকে নিয়ে যাচ্ছেন, তো আপনার আপনার কীরকম ফিলিংস হচ্ছে বা আপনার অনুভূতি কী? সেবা আছে না বাস কতটুকু এটা জানি না, কিন্তু আমার ওয়াইফ যেহেতু এখানে চিকিৎসা করছে যথেষ্ট পরিমাণে আছে না, মোটামুটি নার্স এবং ইয়াটি পরিচালক এবং চেয়ারম্যান সব মোটামুটি একটা খুব ভালো একটা ইয়ে পেয়েছে। তো ভবিষ্যতে যে কোনো আমি যদি ভালো রেজাল্ট করি, আমি ভালো যদি আসে না ইয়েটে করি, আরও আসে না দুজন আসে না, আমি রোগী আনবো যে স্যারের কাছে গেছি ঠিক আছে না, যাওয়ার পরে এই অবস্থা হয়েছে চিন্তা করি। আবার আমার এখানে শাশুড়িও আসে না, প্রচণ্ড সমস্যা, মাথা ব্যথা এবং আর আছে না হেরো এই মানে বাংলাদেশে তো বেশিরভাগ সবচেয়ে বেশি হইলে আসে না, দুর্বলতা হইলে আসে না, এই একটা বাহ্য যেটা সবাইকে বাহ্যর কেউ কেউ এই এগুলো নিয়ে অনেক আক্রান্ত। তো আমার কথা হলো সে চিকিৎসা করছে এনে ভালো মন্দ হ্যাঁটা হ্যাঁ, কিন্তু আমি যথেষ্ট যতটা পরিমাণে আমি দেখছি খুব ভালো চিকিৎসার যে আছে না ডিমান্ড চিকিৎসার যে একটা ইয়ে এদের, এরপরে এটা নিজের কাছে আপনার খোলামেলা অনুভূতি আমাদের আমার খুব ভালো লেগেছে। তো এখন আমাদের অনেক দর্শক আর কি আমাদেরকে দেখছে, আমাদের এই আলোচনাটা দেখছে, তো এরকম অনেক দর্শক আছে যারা আসলে এরকম অসুস্থতার কাছে হেরে যায়, বারবার হেরে যায়, মনে করে যে আর মনে হয় সুস্থ হতে পারবে না। অবশ্যই যেটা আমাদের রুজিনা ম্যাডামের যে জিনিসটা হয়েছিল, তিনি হেরে গিয়েছিল, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন। তো এই সকল যারা রুগী আছে, যারা PLID সমস্যায় ভুগছেন, তো আমি বলতে যাচ্ছি তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, আপনি বলুন আর কি আমাদের যে দর্শক। হ্যাঁ, আমি যারা আমি যে বলি সবার উদ্দেশ্যেই বলি, ভালো আসে না ভালো মানের চিকিৎসা এনে হয় ঠিক আছে নি, সবাই আসে না দেখো আসুক, আমি যেন আসছি ঠিক আছে নি, আমি উপকার পাচ্ছি ব্যাস, সবাই এই ধরনের আসলে সেবাটা যখন গ্রহণ করতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা রুজিনা আপার গল্প শুনলাম, এরকম অনেকেরই গল্প আছে যারা অজান্তে অনেক সময় জীবনের চলার পথে এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে আমাদের যে সমস্যাটা PLID প্রবলেম হয়, এই PLID পেশেন্টের কিন্তু বাংলাদেশে অভাব নেই, অনেক রুগী আছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, বিভিন্নভাবে অনেকে সার্জিক্যাল ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন। তো আমাদের DPRC হসপিটালের ডক্টর শফিলা প্রধান স্যার PLID থেকে শুরু করে সকল ধরনের রোগের চিকিৎসা করে থাকেন। আমাদের ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আমাদের DPRC ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক আছে, এগুলোতে গিয়ে আমাদের সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর অবশ্যই সঠিক চিকিৎসাটা নেওয়ার জন্য আপনাদের যা করা দরকার সেটাই আপনারা করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।